এই শীতে তোমাকে কি গিফট করব সেটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। অনেক খোঁজাখুঁজির পরে একটা গিফট পেয়ে গেলাম। গিফটটা খেতে নরম, খাওয়ার সাথে সাথে হয়ে যাবে তোমার গাব পুরো গরম। কি সেটা? কাঁচা মরিচ। বাক, ভালোই তো গা গরম হচ্ছে। আপনারা কি ঝাঁকানাকা শীতে নিজেকে বদলাতে চাচ্ছেন? আপনারা কি চাচ্ছেন এই শীত আপনাদের গায়ে না লাগুক? আরো কি চাচ্ছেন আপনাদের শরীর গরম থাকুক? তাহলে এখনই বাসায় গিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকুন। আমাকে দেখো 15 দিন ধরে গোসল করি না, তাও কোনো ব্যাড স্মেল পাবে না। আমি তো জিনিসটি এই সেটা বুঝো নাই, এই যে এই কোটটা তো দেখছো, এই কোটটা আমি 20,000 টেক্কে দেখে এনেছি যমুনা ফিউচার পার্ক থেকে। আর এই যে সাংলাসটা পড়ছি না, আমেরিকা থেকে নিয়ে আসছি। আর এই ঘড়ি তুমি কোথা খুঁজছে পাবা না, এই ঘড়ি আমি নিজেই তৈরি করছি বুঝছো। অনেক টাকা আমার বাবা। বেটা তোরা না কইলে মাসকে আমি একটা জায়গায় যাবো, আমার কোটটা পড়িস না। কোট খুল, কোট খুল। হাজির কোন জায়গা? এই এই ঘড়ি দে, ঘড়ি দে। শীত যে পশে পুরো ঝাঁকানাকা শীত। শীত আবার ঝাঁকানাকা কি ভাই? ঝাঁকানাকা বোঝো নাই, এই যে তুই শীতে ঝাঁকে আসো সেটাই ঝাঁকা। আর যে ঠান্ডা লাগলে করোনা এটাই নাকা, ঝাঁকানাকা শীত। ও যাই হোক, শীতে কিন্তু অনেক সুবিধাও আছে। শীতে আবার কি সুবিধা ভাই? গরমকালে তো তুই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেলে এসি রেস্টুরেন্টে বসা লাগতো, তার অনেক কিছু অর্ডার করা লাগতো, অনেক টাকাও খরচ হইতো। কিন্তু এই শীতে কিন্তু এগুলো কিচ্ছু করা লাগে না। গার্লফ্রেন্ড এসি রেস্টুরেন্টে বসেও না, এত কিছু খাওয়ানোও লাগে না। তাহলে ভাই তোমার গার্লফ্রেন্ডে তুমি কি খাও? টঙ্গে ভাইয়া 5টা করে চা খাওয়াই দেই। কি ব্যাপার, তোমার মুড অফ কেন? তোমার কি মন খারাপ? মনটা একটু খারাপই বলতে পারো। কেন, কি হয়েছে? আমার একটা ফ্রেন্ড আছে, ওর গার্লফ্রেন্ড ওকে শীতাইলেই হাক করতে দেয়, অজস্রবার তারা হাক করে। কিন্তু আমার তো সেরকম কোনো সুযোগই নাই, আমি হাক পাইও না করতেও পারি না। কেন, আমি আছি না? তুমি করতে দেওয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, চলো আমরা হাক করি। শীতাইলে তো লুচ্চামি পারে, লুচ্চা বেটা। আমার লাগে ইত্রামি করস। কিরে সাগরে তো দৌড় দিলো, তুই দৌড়াস না কে? আমি দৌড় দিব না, দৌড় দিবি তুই। আমার পানি পালাবি তুই, আমি জানি। বস বস বস, পানি।
গেছি মন কার চি পায়। শীত পড়ছে বেটা, কি রকম বেটা তোরে আই এই শীতে আইছে স্বপ্ন দেই খারাপ স্বপ্ন। কি দেখছ তুই? আই একখানা পড়ি রে বিয়া করছি বুঝছস নি কেন? পরীক্ষানা যেই মুখ ধুইছে ফরি দিকা। মায়া মায়া তুই তা কস, আমি তো ঘুমাইছিলাম, পরের দিন সাততলা বিল্ডিং তো ফুরে গেছি গে, ওই আমার ছাতনি ভেঙে গেছে গা। কি তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখাস নি কেন? দেখছি তো মুই একটা স্বপ্ন দেখছি, খুবই ভয়ানক স্বপ্ন। আমি খাটের উপরে জায়গায় শুয়ে আছি, হঠাৎ করে দেখি কি বাথরুমে ঢুকিয়া ঠান্ডা পানিতে গোসল করতে আসি। এ তোরা গেলি কোথায়? এ ওরা আমি তো ফান করছি। এই তোমার সমস্যা কি? আমার ভাবতে অবাক লাগে তুমি আমার বয়ফ্রেন্ড ছেলে ছেলে জানি তুমি এমন এক চাদরে দুই ছেলে, আমার ভাবতেও খুব খারাপ লাগতেছে তুমি আমার বয়ফ্রেন্ড। থাকো তুমি তোমার লেডি কি শুরু করে রাস্তাঘাটে বসা দাও বসা দাও রুমি নিয়ে যাও আড়ালে যাই সব করো। মায়া মায়া গো আমরা বাড়ি যে শীত করে আমার কি তোদের কি শীত একটু বেশি লাগে? আইসে ডং করতো নিজে কতগুলা পড়ছে আবার আমরা কই তো আইছে। ভাই তুমি তো কত ডিপোর্স আবার আম গজে কইলা। সমস্যা নাই, আমার তো শীত টিত লাগে না, এগুলা সব খুললা ফালাই দেব। তোর এইখানে এসে পড়ছো আমি খাইছি। সাহায্য করতেন আমার দর্শক। আপনারা জানেন সারা দেশে ঝাঁকানাকা শীত পড়েছে, এখন আমরা সাধারণ জনগণের কাছ থেকে জানবো এই ঝাঁকানাকা শীতে তাদের কি প্রয়োজন। এই ঝাঁকানাকা শীত নিবারণে আপনি কি চাচ্ছেন? ভাই আমার ল্যাপ দেন, আমি ল্যাপ ল্যাপ ঘুমাইতে অনেক ভালোবাসি। আচ্ছা এই ঝাঁকানাকা শীত নিবারণে আপনি কি চাচ্ছেন? আসলে চাওয়ার তো শেষ নাই, আমার একটা জিনিসের খুব দরকার, আমার একটা আন্ডার প্যান্ট কিনে দিন। আপনি তো জানেন এই সারা দেশে ঝাঁকানাকা শীত পড়েছে, এই শীত নিবারণে আপনি কি চাচ্ছেন? একটা বউ।